পদ্মা সেতুর উপর দিয়ে চলতি মাসেই ট্রেন চলাচল শুরু হবে। প্রাথমিকভাবে ভাঙা মামা 42 কিলোমিটার অংশে চলাচল করবে ট্রেন। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের মূল সেতুর 5.5 কিলোমিটার রেল স্ল্যাব ট্র্যাক বসানোর কাজ এরই মধ্যে শেষ হয়েছে। মূল সেতুর অগ্রগতি 88% আর ভাঙা মাওয়া অংশের অগ্রগতি 92%-এর ওপরে। মূল সেতুতে অবশিষ্ট মুভমেন্ট জয়েন্ট আর 750 মিটার স্ল্যাব ট্র্যাকের কাজ চলছে জোরে সোরে। এসব তথ্য নিশ্চিত করে পদ্মা মূল সেতু ও ভায়াডাক্টের সিনিয়র প্রকৌশলী জহুরুল হক বলেন, পদ্মা সেতুর 750 মিটার অংশ ছাড়া ভাঙা মাওয়া 42 কিলোমিটার অংশের রেলপথের কাজ শেষ। চলতি মাসে মূল সেতুর ওপর দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল করবে।